প্রিয় দশম শ্রেণির ছাত্রছাত্রীরা কেমন আছো আশা করি ভালো আছো মাই স্টুডেন্ট টিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিওটিতে তোমাদের এবিটিএ টেস্ট পেপার থেকে মাধ্যমিক ইতিহাসের ছশো সাতানব্বই ও সাতশো পনেরো পেজের সমাধান করব। মাধ্যমিক এবিডিএ টেস্ট পেপারের বিভিন্ন বিষয়ের প্লেলিস্ট করা রয়েছে তোমরা সেখানে গিয়ে বিভিন্ন পেজের সমাধান দেখে নিতে পারো প্রথমে তোমরা ছশো সাতানব্বই পেজ লক্ষ্য করো এই পেজের প্রথম এমসিকিউটি দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চার সূত্রপাত হয় অপশন গ উনিশশো ষাটের দশক থেকে বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত গথিক স্থাপত্যের প্রথম নিদর্শন হল হাইকোর্ট বিল্ডিং পাঞ্জাবে উট গানকে বলা হতো টপ্পা ন্যাশনাল পেপার কাদের মুখপত্র অ্যান্সার হবে অপশন গ হিন্দু মেলার জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউটের বর্তমান নাম হল অপশন ঘ স্কটিশ চার্চ কলেজ ভারতের প্রথম মহিলা চিকিৎসক হলেন কাদম্বিনী গাঙ্গুলি বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করে সতেরো নম্বর রেগুলেশন আইন দ্বারা জঙ্গলমহল নামে একটি বিশেষ এলাকা গঠিত হয় চুয়ার বিদ্রোহের পর ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল ইসলাম ধর্মের সংস্কার সাধন অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন হজরত মহল দ্য ব্লু মিউটিনি গ্রন্থের লেখক হলেন অপশন ক ব্লেয়ার কিং ন্যাশনাল জিমনেসিয়াম প্রতিষ্ঠা করেন অপশন খ নবগোপাল মিত্র রবীন্দ্রনাথের গোড়া উপন্যাস প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায় জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব নববঙ্গ চিত্রকলার জনক বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে হ্যালহেডের বাংলা ব্যাকরণ ছাপা হয় সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা ছিল বেঙ্গল গেজেট কলকাতায় ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিশ্বভারতীর উদ্বোধক ছিলেন বজেন্দ্রনাথ সিল এরপর তোমরা এই পেজের এসে কিউগুলো লক্ষ্য করো উনিশশো এগারো খ্রিস্টাব্দে মোহনবাগান কোন দলকে পরাজিত করে আইএফএ সিল জয় করেন অ্যান্সার হবে ইংরেজ ফুটবল দলকে বঙ্গীয় নাট্যশালার ইতিহাস কে লিখেছিলেন অ্যান্সার হবে ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয় অ্যান্সার হবে আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে কোন যুদ্ধে তিতুমিরের মৃত্যু হয় অ্যান্সার হবে ওয়া আন্দোলনে এরপর তোমরা ঠিক ভুল নির্ণয় করো লক্ষ্য করো ইন্ডিয়ান লিগ প্রতিষ্ঠা করেন দাদাভাই নৌরোজি এটি হবে ভুল দার উল হার্ভ কথাটির অর্থ হলো বিধর্মীর দেশ এটি হবে ঠিক আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে চ্যাটার আইনে ভারতীয় শিক্ষার জন্য এক লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয় এটি হবে ভুল আধুনিক ছাপাখানার জনক ছিলেন বার্ক এটি হবে ঠিক এরপর তোমরা স্তম্ভমেলা লক্ষ্য করো সুরেশচন্দ্র মজুমদার থেকে হবে অপশন ফোর লাইনো টাইপ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে হবে অপশন ওয়ান হি তৌসি তহবিল অক্ষয় কুমার দত্ত থেকে হবে অপশন টু তত্ত্ববোধিনী পত্রিকা দক্ষিণারঞ্জন বসু থেকে হবে অপশন থ্রি ছেড়ে আসা গ্রাম এরপর তোমরা এই পেজের বিবৃতিগুলো দেখো প্রথম বিবৃতিটি লক্ষ্য করো আধুনিক ইতিহাস চর্চায় নিম্নবর্গের মানুষকে গুরুত্ব দেওয়া হয়েছে অ্যান্সার হবে ব্যাখ্যা থ্রি ইতিহাসের কোনো ঘটনার মূল প্রবাহে নিম্নবর্গের মানুষের বিশেষ ভূমিকা থাকে পরের বিবৃতি কোল বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল অ্যান্সার হবে ব্যাখ্যা টু ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল পরের বিবৃতি দেখো রাজা রামমোহন রায় লর্ড আমহানসকে চিঠি লিখেছিলেন অ্যান্সার হবে ব্যাখ্যা টু ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার জন্য বর্ণপরিচয় এক নতুন যুগের সূচনা করে অ্যান্সার হবে ব্যাখ্যা বর্ণপরিচয় একটি আদর্শ শিশু পাঠ্য সাতশো পনেরো পেজ লক্ষ্য করো এই পেজের প্রথম এমসিকিউটি দেখো যে বিষয়ে পারদর্শিতার জন্য দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয় অ্যান্সার হবে অপশন ক চলচ্চিত্র ইন্টারনেট ব্যবস্থার সূচনা হয় অপশন গ উনিশশো খ্রিস্টাব্দে যামিনী রায়ের নাম যে ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত সেটি হবে অপশন খ দৃশ্যশিল্পের ইতিহাস বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক খবরের কাগজ হল সমপ্রকাশ জনহিতৈষী ও দানশীল ব্যক্তি হিসাবে প্রসিদ্ধ ছিলেন হাজী মোহাম্মদ মহসিন মেট্রোপলিটান ইনস্টিটিউশান এর বর্তমান নাম হলো বিদ্যাসাগর কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণদেব মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি কোল বিদ্রোহের নেতৃত্ব দেন মুন্ডা, সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় আঠারোশো সালের এই অ্যান্সারটি খুঁজে পায়নি তোমরা যদি অ্যান্সার জানো অবশ্যই কমেন্ট করে জানাও তারেকা ই মোহাম্মদিয়া কথাটির অর্থ হল মোহাম্মদের পথ সিপাহী যুদ্ধের ইতিহাস গ্রন্থটি রচনা করেন অপশেন খ রজনীকান্ত গুপ্ত সর্বভারতীয় জাতীয় সম্মেলনের সভাপতি ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিয়াত্তরের মনন্তরের পটভূমিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন আনন্দমঠ ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে অবক্ত গ্রন্থটি রচনা করেন জগদীশচন্দ্র বসু ঔপনিবেশিক আমলে গোলদিঘির গোলামখানা বলা হতো কলকাতা বিশ্ববিদ্যালয়কে লাইনো টাইপ নামক বাংলা অক্ষরে টাইপ তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার বিজাতীয় নামটি খুঁজে বের করো অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর এরপর তোমরা এই পেজের এসএকিউগুলো লক্ষ্য করো বাংলার জয়নগর কোন মিষ্টান্ন দ্রব্যের জন্য বিখ্যাত অ্যান্সার হবে সন্দেশ বা মিঠাই বাংলার কোন কৃষক বিদ্রোহে জমিদাররা নেতৃত্ব দেন অ্যান্সার হবে চুয়ার বিদ্রোহে কলকাতা মেডিকেল কলেজ কোন গভর্নর জেনারেল প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে লর্ড বেন্টিক কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা পায় অ্যান্সার হবে উনিশশো একান্ন খ্রিস্টাব্দে এরপর তোমরা ঠিক ঠিকভুল নির্ণয় করো লক্ষ্য করো অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন নামে বিতর্ক সভা প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার এটি হবে ঠিক মীর নিসার আলী বাংলার ওয়াভি আন্দোলনে নেতৃত্ব দেন এটি হবে ঠিক ভারত সভার প্রথম সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এটি হবে ঠিক প্রফুল্লচন্দ্র সেন বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেছিলেন এটি হবে ঠিক এরপর তোমরা স্তম্ভমেলা লক্ষ্য করো ব্রাহ্মিক পদ্ধতি থেকে হবে অপশন থ্রি ঠাকুরবাড়ি সতীদাহ নিবারণ থেকে হবে অপশন ওয়ান সপ্তদশ বিধি অদ্ভুত লোক থেকে হবে অপশন ফোর চিত্রাবলী অন্নদা মঙ্গল থেকে হবে অপশন টু সচিত্র বাংলা বই এরপর তোমরা এই পেজের বিবৃতিগুলো লক্ষ্য করো আধুনিক ইতিহাস চর্চায় নিম্নবর্গের মানুষের গুরুত্ব দেওয়া হচ্ছে অ্যান্সার হবে ব্যাখ্যা থ্রি ইতিহাসের কোনো ঘটনার মূল চরিত্রে নিম্নবর্গের মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে পরের বিবৃতি দেখো সরলা দেবী চৌধুরী রানীর জীবনের ঝরাপাতায় জাতীয় সংগ্রামের সঠিক চিত্র ফুটে উঠেছে অ্যান্সার হবে ব্যাখ্যা টু স্বদেশি আন্দোলনের ইতিহাসের নানান দিক ফুটে উঠেছে এরপর তোমাদের এই পেজের শেষ বিবৃতিটি দেখো ব্রিটিশ সরকার ভারতে আইন পাস করে অ্যান্সার হবে ব্যাখ্যা থ্রি রেলপথ জাহাজ নির্মাণ প্রভৃতির প্রয়োজনে অরণ্য সম্পদের উপর আধিপত্য প্রতিষ্ঠার জন্য প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি प्लिज़ सबसक्राइब कर रखो भलो था बाय